নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর লেকে। কলেজ লাইফ আমরা অনেকেই পার করে এসেছি, আবার অনেকে কলেজ লাইফের জীবন এখনও বয়ে নিয়ে চলছি, অর্থাৎ কলেজে এখনও পড়ছি। কিন্তু এই কলেজ লাইফগুলোতে কীভাবে আমাদের ভ্যালেন্টাইন্স ডে গেছে এবং চলছে সেটা আমরা জানবো কি? আপনি বুঝতে পারছেন না তো কি বলছি আমি এসব? আসলে কলেজ লাইফে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছেন এবং কাটাচ্ছেন সেটাই আমরা আজকে জেনে নেব আমাদের টপিকে। আর আমি এই মুহূর্তে পেয়ে গেছি আমার দুটো দাদারকে, যারা অলরেডি কলেজ লাইফ পার করে এসেছেন, এবং তাদের কাছ থেকে শুনে নেবো স্পেশাল ডেতে তারা কলেজ লাইফে কী কী করেছিলেন। দাদা, আপনার নাম? শুভজিৎ দে আমার নাম। আমি সাউথসিটি হেরাম্বাতে পড়তাম। এই সময় আমরা কলেজে যেতাম, আনন্দ ফুর্তি করতাম, মেয়েদেরকে দেখে লুকোচুপি খেলা হতো। সে কোনো ক্রাশ ছিল কি? হ্যাঁ, কলেজ লাইফে তো ক্রাশ ছিল। কটা ছিল কলেজ লাইফে? সে ক্রাশ তো আমাদের রোজই, মানে যেটা তাদের ইনফ্যাকচুয়েশন তো হতেই পারে, এটা খুব বাজে ব্যাপার। মানে রোজই একজনের না একজনের প্রেমে পড়ে যাচ্ছে, ইনফ্যাকচুয়েশন তো হতেই পারে। আনটিল ইউ গেট বেটার, ইনফ্যাকচুয়েশন তো হতেই পারে। তো আমরা কলেজ লাইফে সেই সময় আমরা খুবই আনন্দ ফুর্তি করতাম। আর এই দিনটা তো বিশেষ করে আমরা ভ্যালেন্টাইন্স ডে উইকের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। আমরা যেতাম কলেজে, কলেজের মেয়েদেরকে দেখ, মানে আমরা চাইতাম যে ওরা এসে অ্যাপ্রোচ করুক, বা আমরা ওদেরকে এ করার জন্য আমরা অ্যাপ্রোচ করতাম। কিছু গিফট কি নিয়ে যাওয়া হতো, কোনো গোলাপ বা কিছু? হ্যাঁ, গোলাপ, রোজ ডেতে প্রচুর গোলাপ দেওয়া হয়েছে। কটা, মানে কি কালারের রোজ নিয়ে যাওয়া হতো? রে, অবভিয়াসলি রেড কালার। এখন আমরা যাই ক্যারিয়ার নিয়ে বেশ বিজি হয়ে গেছি। এখন আমাদের ক্যারিয়ার আগে সেটেল করতে হবে, তারপর সেই নিয়ে এখন ব্যস্ত আছি, কাজকর্ম করছি, নিজের ক্যারিয়ারের উপর ধ্যান দিচ্ছি, ব্যাস এই আর কি। এখন কি রয়েছে গার্লফ্রেন্ড? না, এখন ডেট করছি না। আজকাল ডেট করতে এখন ইন্টারেস্টেড নয়, কিন্তু মেয়ে তো সবার জন্য, একটা পার্টনার তো সবার জীবনেই জরুরি, যেটা সবাই নিয়ে থাকে। তাই আমরা মানে বান্ধবী ফান্ধবীদের সঙ্গে ঘুরি, বা FWB, ইউনো। দাদা, আপনার নাম কি? আমার নাম শুভজিৎ দে। আপনার নাম কি দাদা? রিমো সাউ। আপনি কিভাবে কাটিয়েছেন কলেজ জীবন? আপনি কি কলেজে পড়েন? না, আমি কোর্স করেছিলাম কলেজ লাইফে। আমি কোনোদিন তো কিভাবে সেই সময় আপনার ভ্যালেন্টাইন্স ডেটা কেটেছে? মানে এমনি এইভাবে ভ্যালেন্টাইন্স ডেতে দেখতে, এইভাবে বলতে কিভাবে, মানে এই ঘুরছে, ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে, লাভাররা বেরোচ্ছে, ঘুরছে, প্রেম দেখছেন, আপনি এইভাবে আপনার দিনটা, মানে দেখা, এবার রাস্তায় হাঁটছি, এবার তো দেখাই যাচ্ছে কেউ কেউ রেড ড্রেস পরছে, বেশিরভাগ মেয়েরা, মানে মেয়েদের পোশাক দেখে দাদার ভ্যালেন্টাইন্স ডে কেটে যেত। এইভাবে কেটেছে। আপনার লাইফে কোনো মানে আসেনি? ফেসবুক অন করলে এসব পোস্ট দেখতাম, কে কাউকে এসব বলছে, রোজ ডে হ্যাপি, রোজ ডে হ্যাপি, কি আপনি কাউকে হ্যাপি, একটু লেগে চক্কর মেরে দিয়ে কেমনি ভ্যালেন্টাইন্স ডে ভাবে, মানে প্রেম করছে, প্রেম হচ্ছে, এটাই দেখেনি। আমরা তো জেনে নিলাম দাদাদের কলেজ লাইফে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে কেটেছে। আপনার কিভাবে কেটেছে কলেজ লাইফের ভ্যালেন্টাইন্স ডে? অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হ্যাঁ, আজকের লাইফটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।